হাওড়া হালদারপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন 60তম বর্ষে পদার্পণ করলো এবারে। এবারে প্যান্ডেলের থিম অযান্ত্রিক, এখন মানুষের জীবন যন্ত্র নির্ভর। এবং পুজোর উদ্বোধক মন্ত্রী অরূপ রায়, উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী, হাওড়া পুর নিগমের প্রশাসক মণ্ডলী, সব্যসাচী ঘোষ, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ সঞ্জীব আচার্য, বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন মোহনবাগান ফুটবলার জোস র্যামিরেজ ব্যারেটো এবং ডগলাস দা সিলভা, প্রাক্তনী মোহনবাগান ফুটবলার, এছাড়াও ছিলেন অন্যান্য বিশিষ্টরা। আমাদের হচ্ছে 60 বছর অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষ এবছর। আমাদের এবছরের ভাবনা হচ্ছে অযান্ত্রিক। আমরা যেটা বোঝাতে চেয়েছি যে বর্তমান পরিস্থিতিতে মানুষ ঘুম থেকে ওঠা থেকে শুতে যাওয়া অবধি এরা রোবটের মতো হয়ে গেছে। তাদের দৈনন্দিন জীবনযাপনে এইভাবেই তাদের চলতে হয়। আমাদের যে বার্তাটা এই মঞ্চ থেকে সেটা হচ্ছে যে কর্মব্যস্ততা, যান্ত্রিকতা তো থাকবেই, কিন্তু এর সঙ্গে সহজ সরল সম্পর্কগুলো বেঁচে থাকুক। অবসান হোক যান্ত্রিক মানসিকতার, ফিরে আসুক অযান্ত্রিক মন। I know the importance of it, you know, importance for the families, for friends, for gathering, to enjoying, to having fun. And I think it's a very, very important festival in India. I think where the Bengalis around India is being celebrating this moment. I'm happy to be here. I just want to say thanks to everyone. And especially with Barreto as well, because long time we didn't meet in some program like this. So I wish everyone enjoy and congratulations from the Haldarpara people.